প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য রামেকের বহির্বিভাগে আলাদা টিকিট কাউন্টার উদ্বোধন। রাজশাহীতে সাত মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করার লক্ষ্যে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত। রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের শ্রদ্ধা নিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজ করতে দেশে প্রথমবারের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আলাদা টিকিট কাউন্টার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাউন্টারের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি, নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ, নগর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনা সহ অন্যরা। এ সময় প্রধান অতিথি শাহিন আক্তার রেনি বলেন, প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের মূলধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপকারভোগীরা। দেশে প্রথমবারের মতো এমন উদ্যোগে হাসপাতালে ভোগান্তিতে পড়তে হবে না তাদের, এতে খুশি পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের সকল সদস্য। আসলে আমরা আসলে একসময় যখন আমরা এসেছি মেডিকেল এইড আমাদের চিকিৎসা নেওয়ার জন্য, আমরা হয়তো একটা মেয়ের কাউন্টার বা একটা ছেলের কাউন্টার ছিল, আমরা হয়তো কোথায় দাঁড়াবো বা আমাদেরকে অনেকে বুঝতো না। যখন আমরা ছেলের গেটাপে আসতাম অনেক সময় তখন বুঝতো না, তখন আমরা হয়তো বৈষম্যের শিকার হতাম বা চিকিৎসা নেওয়ার যে মন মানসিকতা মানে ছিল সেটা নষ্ট হয়ে যেত যে আমাদেরকে তারা বুঝতো না। আর আজকে যে আসলে প্রথমত একজনকে ধন্যবাদ না জানালে নয় যে আজকে যে পরিচালক স্যার যে উদ্যোগটা নিয়েছে যে আমাদের জন্য একটা আলাদা একটা টিকিট কাউন্টার করেছে, যে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য একটা টিকিট কাউন্টার, এই জন্য আমরা আজকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই একটা মহৎ উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে এই প্রথম যে আমাদের জন্য একটা টিকিট কাউন্টার হয়েছে। জি, আমি আসলে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আমি খেয়াল করেছি যে তৃতীয় লিঙ্গে যারা আসে তারা যখন ছেলেদের লাইনে দাঁড়ায় তখন বলে যে আপনি ওই লাইন মহিলাদের লাইনে, আবার মহিলাদের লাইনে গেলে আবার ছেলেদের লাইনে যান, এই যে একটা অরাজকতা। তখন তো আমার মনে হয়েছে যে তারা যেহেতু এবং বাংলাদেশ সাংবাদিকভাবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো সেই হিসেবে আমরা মনে করছি তাদের জন্য আলাদা কাউন্টার এটা খুব অত্যন্ত জরুরি, এবং সেই হিসাবে আমরা ম্যাডামের এখানে সঙ্গে পরামর্শ করে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে বহির্বিভাগে একটা আমরা কাউন্টার এটা তৈরি করবো। আমরা জানেন আমরা আজকে সেই ইয়ের ভিত্তিতে আমরা আজকে কাউন্টারটা উদ্বোধন করলাম। আগামী দিনে ইনশাআল্লাহ ওনাদের জন্য আরও কাজ করার বিভিন্ন আমাদের আছে, ইচ্ছা আছে কীভাবে ওনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করতেছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য আমাদের যে সুযোগ সুবিধা সেটা আমরা নিশ্চিত করতে পারবো সেই বিষয়ে আমরা রাখছি। প্রথমত আজকে এটা আমাদের জন্য একটা খুবই আনন্দের সংবাদ এবং আনন্দের দিনও বটে, কারণ আজকে তৃতীয় লিঙ্গের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল তাদের একটা কাউন্টার খোলা হলো বহির্বিভাগে, এবং এটা প্রমাণ করে যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং এই বাংলাদেশে সকল ধর্ম গোষ্ঠীর মানুষ সকলে সমান সুযোগ পাবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলেন, যেটা বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল যে সকল ধর্মের এবং সকল গোষ্ঠীর মানুষ সমান সুযোগ পাবে। এবং আমাদের এই 17 কোটি অধ্যুষিত বাংলাদেশে এই তৃতীয় লিঙ্গ কিন্তু আমাদের একটা বিশাল অংশ, এবং তারাও সমানভাবে এই সমাজে একসঙ্গে অংশগ্রহণ এবং সমাজের সাথে একীভূত হয়েছে সেটাই প্রমাণ করে আজকে এই রাজশাহী মেডিকেল কলেজ বহির্বিভাগে তাদের জন্য তাদের চিকিৎসা সুবিধার জন্য আলাদা একটা কাউন্টার দেওয়া হলো, যেন তারা টিকিট কেটে সহজেই তাদের চিকিৎসা করাতে পারে। এবং আজকের আয়োজনে এই আমার তৃতীয় লিঙ্গ সকলকে ধন্যবাদ, এবং বর্তমান যিনি পরিচালক মহোদয় আছেন তাকে ধন্যবাদ, এবং উনি চলে যাচ্ছেন, নতুন পরিচালক মহোদয় এসেছেন তাকে স্বাগতম, এবং আজকে প্রিন্ট মিডিয়ার যারা ভাইরা আছে সকলকে স্বাগতম। রাজশাহীতে সাত মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা। রবিবার বেলা 11টায় প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন তারা। শ্রমিকরা জানান, রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে 119 জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন,
প্রতিদিন তারা জনপ্রতি 500 থেকে 550 টাকা বেতন পান, কিন্তু গত 7 মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এই অবস্থায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ নিয়ে তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এতদিনেও বেতন হয়নি তাদের। বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন। এ বিষয়ে কথা বলতে রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে দেখা করতে তার দপ্তরে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তিনি দেখা করেননি। আগামী 29শে জানুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল 4টার দিকে পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার, রাজশাহী পাঁচ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই বাংলাদেশ যে কখনো ওই জায়গায় যেতে পারবে সেদিকে আমরা কখনো ভেবেছিলাম, কখনো কি ভেবেছিলাম পদ্মা সেতুর এপার থেকে ওপারে গাড়িতে করে 6 মিনিটে পার হওয়া যাবে, আমরা সেদিন পার হয়েছি। ওই ব্যক্তি যেমন করেছিল মাথা কেটে সেই মাথা দিতে হবে, তা না হলে পদ্মা সেতু হবে না। আজকে প্রশ্ন করতে চাই মির্জা সাহেব, পদ্মা সেতু হয়ে গেছে, কয়দিন আগে আপনারা একটা প্রোগ্রাম করতে ওই সেতুর উপর দিয়ে গেলেন, আপনাদের কথা তো সেতু তো ভেঙে পড়ার কথা, ভেঙে তো পড়লো না, আপনারা তো পার হলেন, আপনারা তো লঞ্চে যেতে পারতেন, ফেরিতে যেতে পারতেন, ওই সেতু তো আপনারা মানেন না। কথা বলার সময় হুস করে বলা উচিত, চিন্তা করে বলা উচিত। আমরা বাংলাদেশের মানুষ কখনো কি ভেবেছিলাম ঢাকায় মেট্রো রেল সত্যি সত্যি চালু হয়ে যাবে? আমরা উঠেছি, আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বহরে ছিলাম, অনেকে প্রায় এক ট্রেন 100-150 মতো আমরা ছিলাম, সেটি কি আনন্দ আপনাদেরকে বোঝানো যাবে না। এখন ঢাকায় গেলে যারা উঠবেন তারা উঠবেন, বিদেশে বহু উঠেছেন অনেকেই, কিন্তু নিজের দেশের টাকায় নিজের দেশে করা পদ্মা মেট্রো রেল, আর যে কি মজা, ওপর থেকে দেখি ছবি মতো ঢাকা শহর সাই সাই করে ট্রেন চলে যাচ্ছে, আরো দূর যাবে, কমলপুর পার হয়ে কমলপুর যাবে, এই রাজশাহীর কাছে ঈশ্বর দিতে রূপপুরে পারমাণবিক যেটা উন্নত বিশ্বের একটা একটা সূচক, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা চুক্তি করেছেন অনেক আগে, কাজ প্রথম পর্বের কাজ শেষ, পথে প্রথম চুল্লি উৎপাদন হয়ে যাবে এই বছরের অক্টোবর নভেম্বর নাগাদ, মানে 2400 মেগাওয়াটের মধ্যে 1200 মেগাওয়াট এই বছরে আমাদের তারে আমাদের গ্রিডে যুক্ত হবে ইনশাআল্লাহ। এই হলো শেখ হাসিনার কথা। এই বছরেই কর্ণফুলী নদীর তল দিয়ে আমরা একবারে ডুব দিয়ে এবার থেকে ওপরে চলে যাবো। কি হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। রবিবার দুপুর 1:45 রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করেন তারা। এ সময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মোমিন সবুজ সহ মহানগর ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 29শে জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ রাজশাহী জেলা ও মহানগরের জনসভা প্রস্তুত প্রচার উপকমিটির উদ্যোগে প্রচারপত্র বিলি করা হয়েছে। রবিবার দুপুরে রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায়
জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, জনসভা প্রস্তুত প্রচার উপকমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমন, শামকদুম থানা আওয়ামী লীগের সভাপতি শাহাদাত আলী শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নাটোরে 800 কেজি গাঁজাসহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে সদর উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিয়া নওপাড়া এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে বগুড়াগামী সাদা রঙের একটি পিকআপ গাড়ির গতিরোধ করে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা প্লাস্টিকের ক্যারেট বক্সের ভেতর থেকে 800 কেজি গাঁজা উদ্ধার এবং পিকআপে থাকা 3 গ্রেফতার করে এবং পিকআপটি জব্দ করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে সানাউল হক, গোমস্তাপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জুবাইর আলম ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভূমি গ্রামের আব্দুর রব্বানের ছেলে জহিরুল ইসলাম। নাটোরের লালপুরের গোপালপুরে সিএনজি ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আসলাম উদ্দিন নামে অপর একজন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার গোপালপুর পৌর এলাকার গরুর হাটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিরুল সরকার বড়াইগ্রাম উপজেলার হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। আহত আসলাম উদ্দিনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে বড়াইগ্রামের বনপাড়া থেকে সিএনজি যোগে কয়েকজন যাত্রী লালপুরের গোপালপুরে যাচ্ছিল। পথে গোপালপুর থেকে বনপাড়াগামী একটি পাওয়ার টিলার গরুহাট এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আমিরুল সরকার মারা যায়। এ সময় আসলাম উদ্দিন নামে আরেক যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আহত আসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পাওয়ার টিলার ও সিএনজি জব্দ করে পুলিশ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।